حضرت عیسیٰ علیہ السلام دیکھی آسوئے بنی گلاو اللہ اے بھتر بیتر اللہ ایمان و شکل ہمائی دور باللہ جے بھتر مجھے کھنا جا تر دور جانا آئی کھنا جا تر جانا لانا آئی پاروانی ہمائی تا پاروانی تا بھتر بیتر ہمائی تا پاروانی آنا دوزار آنا کی گئے ہمائی گئے گنی ہون جانی کشم باب نمی তুমি যদি সত্যিকার নবীও তে দেখি আসমানের সান্দুকু ভারিয়া দুই টুকা হইল আসমানের সান্দুকু ভারিয়া দুই টুকা হইল হারবানি লাগলো মানুষে সম্ভব নি হইতে লাগাল হওয়ার কোনো সম্ভব নি হইতে কিন্তু গায় যখন বুঝুর্গ হল আল্লাহ রাখে নবী যে মজিদা দিছন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব করছন أشهد أن لا إله إلا الله يا عمودي شرقتون لغا لغا أسماء سان جيت ما يزغ سبحان الله أبو جهل دكيا دول مريا خلو دسوني محمد تبر جدكور زمين تاكي أسماء سان فتايا جيت ما بري لئيزي ভাই হল বুঝুগ হল আজ দিন পর্যন্ত যত আপনার বৈজ্ঞানিক হল চন্দ্রর মধ্যে গেছন হীন গিয়া দেখেন এখনো পর্যন্ত চান্দিটা দুই টুকরা জেলা জোড়া লাগলে কোন কোন মাংস দেশের নেই দুনিয়ার মধ্যে জন্ম হইতে সময় না হওয়ার কাজে কাটা থাকে কাটা দেশলেন ডাক্তারকে আবার ওখানে জব গেছিল এইলে জবাব আছে ওই জন্তু লইলা কিন্তু জন্তু লইলেও ইবাদি খাতা চিন্তা থাকেন না না আল্লাহ রসুলের ইশারা করছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হইয়া সান্দ্রবাই দিয়া চান ভাগিয়া দুই টুক গাই গেছে দিয়া যদিও জোড়া লাগছে এখন তোর বৈজ্ঞানিক হবে চন্দ্রর মধ্যে গিয়া দেখল যে চান দিগু দুই টুকরা হল ইগু জোড়া লাগাইল দেখা যায় সুবহানাল্লাহ ও নবী সাহেব আল্লাহর কাছে কইলাও আল্লাহ ই ভাতরের ভিতরে এই ব্যক্তি হানাইল কি আল্লাহ খানটা তোলা আমারে যে বুঝাও রব্বুল আলামিন তাবারক তাআলা কইলাও নবী সাহেব আমি প্রত্যেক নবীর উপরে ক্ষমতা দিয়া দিছি মুজিজা দেখাইবার লাগি দিয়া দিছি তোমার তো আমি মুজিজা দিলাম তুমি যে কোন মোটার কবরের দ্বার দিগলে তুমি তারও কেউ বলে আপন বিজিল্লাহ কইলে কবর তাকে মুদ্রা উঠি যায় দেখি আপনি আমি কবর ভালো গিয়া যে কবর আজি আপনার তো না কিটা কথা সারা দিন যদি চিল্লাই বা জি উপরে হাতবা মাই জি উপরে হাতবা হি আর উকা নাই কিন্তু আল্লাহ এক এক নবীরে এক এক মুজিজা দিছলা যার কারণে হযরত ঈসা আলাইহিস সালামে খবরের খান্ডার গিয়া যদি 100 বছর 200 বছরের আগল মুদ্দা মরিয়ে চল আর নবী ঈসা দারো গিয়া বুধু ভাই শুনিন খবর আছে দারো ভাই শুন ডাব দিছন কুম বিজিনিল্লাহ উঠো তুমি আল্লাহর হুকমে লগে লগে আপনার খবর থাকি জিন্দা হয়ে উঠি যাই কাগজ সুবহানাল্লাহ ভাই হল বুজুর্গ হল আবার নবী কইতা কবর যাও গিয়া আবার কবর মধ্যে যাইতা গিয়া ই ক্ষমতা ই মুজিজা আল্লাহ পাকে দিছেন হযরত ঈসা আলাইহিস সালামে আল্লাহ কইলা ও নবী ঈসা তুমি আমারে জিকাও ভেনে আত্মর ভিতরে যে বেটা কার তুমি জিকাও না হে তোমার লগে মারব আমি তোমারে বুঝাই কামে ফেলে নবী ঈসা দেখলা হাসাও ও লগে লগে কইলা ও ভক্তর ভিতর আল্লাহর বান্দা তুমি কত দিন থাকি ভক্তর ভিতরে আস
আল্লাহ বান্দা জবাব দেন যে আমি ভক্তর ভিতরে 700 বছর ধরে আছি ও সুবহানাল্লাহ এক দুই দিন না এক দুই বছর না 700 বছর আগর আগর নবী অপর কম যারা তারা হায়াত বড় লম্বা আসলো এরা হাজার বছর 500 বছর ওরা বাসিতা হায়াত আসলো মুসা আলাইহিস সালাম জবানার মধ্যে এক বেটিয়া খান্দিরি তাইলে কুপুরা পৃথিবীটি 300 বছর বয়স আবার বোখার পর দুটাই জেনে কথা 300 বছর বয়স বেটিয়া খান্দিরি আর করি আবার বোখার পর গোত্র হিন্দাই যান না আমরা হুজুরটা রিবালা লেনকা তা হইনি তো বলা আমার 300 বছর বয়স হইছে আর আবেটিয়া খান্দিরি মরি গেছে গিয়া কইলে বোখার হিন্দাই যান আল্লাহ না রুতাক মরি গেলো গিয়া নবী মুসা কইলা গো তুমি তোর 300 বছর বয়স হওয়ার বাদে খান্দরে বোখার হিন্দাই যান না আখেরি জমানার নবীর উম্মতের বয়স হইব 70 বছর 70 বছর ইকান জেনে হুনছে বেটিয়া বলল নবী মুসা এই 70 বছর এটা বিয়া সাথে করবা তাই মতলব হইলো হতা যে 300 বছর আমার রুতাই বাবা আর বোখার হিন্দাই জিনা এই 70 বছর এটা বিয়া সাথে করবা নি নবী মুসা কইলা এটা বিয়া সাথে করবা নাতিন সব আইবা বড় বড় অট্টালিকা বিল্ডিং গো বানাইবা বহুত কিছু করবা ও বিচে বলে তার আমি আর দুটা খান দিয়া লাভ নাই 300 বছর যে বাসিছে আমার চৌহান ভাই হল বুঝুক হল ও হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা রে জিকাই যাও আল্লাহর বান্দা এই ভক্তর ভিতরে তুমি কত দিন দাঁড়িয়ে আছো ভক্তর ভিতর আল্লাহর বান্দা জবাব দিলা ও জবানার নবী ঈসা এই ভক্তর ভিতরে আমি 700 বছর তাকিয়ে আছি সুবহানাল্লাহ তুমি 700 বছর এই ভক্তর ভিতরে তুমি খাও কিতা 12 কথা খাইতে হইলে তো ভালো লাগবে না কিনে তো মেরে খেয়ে আনিয়া দিলে তো দরজা লাগবে না তুমি কি খাও তুমি খাও না নি 700 বছর আমরা তো এক হাত না খাইলে পাগল হয়ে যাই পাগল হইলে যত বড় হই যাও ইয়া এক হাত দুই আর তিন হাত ইয়ালে আর সিধা হই যায় না ও রমজান মাস আর সামনে দেখবা আসরত না গেলে আর হারি হারি ভাল লাগে ভাল লাগে হ্যাঁ বিয়ান করে খানিটা খাইলেছে তোরা আগান সেহরি খাইলেছে না হ্যাঁ আর বাগানে খাই যায় না ও আবার মুরগি বল লড়াই খাই দিই তাই তো ও দেখবা আসরত না গেলে আর ভাল লাগে ভাল লাগে এ নাকি আর ওটা 700 বছর পাত্র ভিতরে খাই দিতা নবী সাহেব হইল আল্লাহর বান্দা তুমি আনা খাইয়া তাকো কি লাগলে না আমি আনা খাইয়া তাকি না বলে তুমি খাও কিনা বলে যখন গুদবাই আমার ভেতর মধ্যে কিনা লাগছে ভুক লাগছে তখন ও দেখাই আমার সামনে আনরর বল আমিও আনরর বল খাই আর আমার ভেতর ভুকে পিয়াস নাই সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের আল্লাহর কাছে সৈতা কোনিয়া খান্দরে আর আল্লাহ যেখান দেখান চাইছি আল্লাহ তুমি দেখাইলে ঈশ্বর আল্লাহ জবানার মধ্যে এই বেকারটা গিয়া আর এবাদত করে নেওয়ালা মানুষ জমিন নাই আল্লাহ কোন নবীসা ই বেকার এবাদত দেখিয়া তুমি তাজ্জু বইও না তাজ্জু বইও না একটা গিয়া এক রায় তোমার বন্দা যদি আমার সন্তুষ্টির লাগে যদি ইবাদত করব তাহলে 700 বছরের ভক্তর ভিতর ইবাদত থাকি আমি আল্লাহ আর বেশি খুশি হই যাই মোগো সুবহানাল্লাহ এক রায় তার 700 বছর দিনে রাতে 24 ঘন্টা বেটা ইবাদত করছে তাও খান ভক্তর ভিতরে আমরা লাখানিয়া দুনিয়ায় না দুনিয়া যদি আমরা ইবাদত করি কোন সময় চোখ দিয়া গুণা করি যায় করি না না আটা নাগাল বস্তু সামনে হয়ে গেল চোখ তো একবার যায় না না আটা আপনার খান দিয়া গুণা করি নাই কে বা দেখান কইছে বা কে ঘরে খান গিল্লা করে আমি খান দি গুণি যাইছি
খানার গুণ আই গেছে যা দিদার গুণ আই গেছে যা যত ইবাদত করিয়া আতর গুনা পার গুনা শুকর গুনা মুকর গুনা খানার গুনা ইতার তাকি তো আমরা রাস্তা মারিয়া না কিন্তু ইতার গুনা তাকি তো আল্লাহ বান্দা ফাতর ভিতরে নিসবাব নিসবাব না ইনে যদি যত মানুষ বিল্লাহ ইয়ার কারণে ফাতর ভিতরে কাউ না ফাতর ভিতরে রাখি কোনো না জান বস্তু দেখার না ফাতর ভিতরে থাকি খেয়াল লাগে মিশা এখন মাথা মাথার না দিনে রাতে 24 ঘন্টায় আল্লাহর ইবাদতের মধ্যে আছে এই বিটা হলো সবচেয়ে বড় ইবাদত করনে ওয়ালা নবী সাহেব হইলা রব্বুল আলামিন হইলা নবী সাহেব ফাতর ভিতরে 700 বছরের ইবাদত দেখিয়া তুমি কাজও হইও না এর থেকে মাত্র এখরাত আমার গঙ্গায় আমার সন্তুষ্টির লাগিয়া আমার রাজি খুশির লাগিয়া ইবাদত করব আমি আল্লাহ 700 বছরের ফাতর ভিতরে ইবাদত দেখিয়া আরো বেশি আমি আল্লাহ খুশি হই যাই ইরাল বছরের মধ্যে আল্লাহ পাকি পাঁচটা রাত রাখছই ও সামনের রাত আগামী কাল শুভ রাত না দিলা আগামী কাল শুভ রাত না এই রাত যদি কেউ আল্লাহর সন্তুষ্টি করবার লাগিয়া আল্লাহর ইবাদত করে তাহলে ইয়াদ রাখিও মুসলমান বাড়ির মা বোন বন্ধু হুন্ডায় আল্লাহর সন্তুষ্টির লাগিয়া ইবাদত করবার 700 বছরের পাত্র ভিতর ইবাদত থেকে বেশি সওয়াব পাইবে সুবহানাল্লাহ এর লাগি আল্লাহ পাকের সম্মানী নবীর সম্মানী উম্মত বছরের মাঝে পাঁচটা রাত আল্লাহ রাখছই সবে কদর ও সমতুল্য হইয়া কও সুবহানাল্লাহ সবে কদর এক রাত যেটা রমজান মাস আকসর বা বুঝির গানে দিন হবে রমজান মাস সবে কদর দিয়ে তালাশ করার লাগিয়া জায়গায় জায়গায় খানকা হল করিয়া মানুষ লইয়া ইবাদত করেন করনি না না করনি না না আমি এসে যাবো কা বাসানি যাবো কা উদরুনি যাবো কা হ্যাঁ আরো বড় বড় যারা ওলি আল্লাহ পালাস জায়গায় জায়গায় খানকা হল করিয়া মানুষ লইয়া ইবাদত করেন কি ওর আশায় সবে কদর আশায় কোন কারো হালকা না হইলেও রমজানের আখেরি দশ রমজান প্রত্যেক মসজিদে এতেকাফ করুন করুন না না করুনি দেশলান আর কিতা লাগি যে রমজানের আখেরি দশ রোজার মধ্যে শবে কদর নবীজি বেশিরভাগ খাইছুন এর লাগি এই শবে কদর যে তালাশ করবার লাগি প্রত্যেক মহল্লার মধ্যেও এক দুইজন হইলেও শবে কদর তালাশ করাবো আর যদি খবর বলে না খেবার আমরা ভাতাম না আস্তা মহল্লা গুনাগার হইবা গুনাগার হইবা কিতা লাগি আল্লাহ অত ফেসিলিটি রাত দিল আর মহল্লা ইনকার করলা ইনকার করলে যদি মহল্লাটা কি আর দুই জনেও ইটারে আদায় করে নেন তো মহল্লা গুনাগার গুনাটা কি বাসিবা এল্লাগি ভাই অকল গহল এক রাত দিল সবে কদর রাত এক রাত দিল সবে বরাতর রাত আর দুই রাত হইল দুই ইদর দুই রাত আর এক রাত দিয়া থাকলো আর পার রাত এই পাঁচ রাত আল্লাহ পাকের কাছে ওলা পছন্দনীয় ওলা পছন্দনীয় যদি পাঁচ রাত কোন মাঝে কোন মানুষ যদি এক রাত যদি আল্লাহর সন্তুষ্টি লাগে যদি ইবাদত করে আল্লাহ 700 বছরের ভাত কর ভিতর ইবাদত থাকিয়া আরো বেশি সওয়াব আল্লাহ দেন সুবহানাল্লাহ এলাগিয়া আমার ভাই হল বুজুর্গ হল এই যে সবে কদরের যে রাত যেটা আমি আয়াত আর হাদিস আলোচনা কাই যে গিয়া ও সবে কদরের রাত যেটা সবে বরাতর রাত যেটা ইতার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে ইদর রাত ফরিশতা আপনার বাহিনী দিয়া হযরতে জিব্রাইল আলাইহিস সালাম দিয়ে জমিনের মধ্যে পাঠান যাও জিব্রিল জমিনে দাও আমার সম্মানী নবীর সম্মানী উম্মতর ইবাদতের লগে তুমি তাই নবিয়া শামিল হই যাও ও সুবহানাল্লাহ হযরত জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতার বাহিনী হল লয়া জমিনের মধ্যে আইবা গরে গরে দুয়ারে মসজিদে আপনার বাড়িয়ে জঙ্গলে মঙ্গলে জলে স্থলে যত জায়গার মধ্যে আল্লাহ
Nabi Muhammad Rasulullah sallallahu alaihi wasallam aur ummat betina betante ibadat korba logo ya farishta o shamil rakhba subhanallah jahan dua korba Allah er kache jahan